হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মোটামুটি কয়েকটা পার্টে আমার অ্যান্টিকের জুয়েলারির যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেওয়া হয়ে গিয়েছে। অলরেডি মনে হয় চারটা আমি দিয়ে ফেলেছি। এটা হচ্ছে 5 নম্বর টিউটোরিয়াল অ্যান্টিক জুয়েলারি মেকিংয়ের উপরে। তো ভাবতেছি অ্যান্টিক জুয়েলারির উপর আর টিউটোরিয়াল দিব না, হ্যাঁ, কারণ হচ্ছে যারা এই 4 থেকে 5টা টিউটোরিয়াল দেখে ফেলবে তো তারা মনে হয় এমনিতেই বাকি সব তৈরি করতে পারবে, তো তাদের জন্য আর টিউটোরিয়ালের প্রয়োজন পড়বে না। এই 5টা ভিডিও মোটামুটি দেখলে আশা করছি সে নিজেই জুয়েলারি বানাতে পারবে কোনো রকম হেল্প ছাড়া। তো এটা হচ্ছে অ্যান্টিক জুয়েলারির উপরে লাস্ট টিউটোরিয়াল আমি দিচ্ছি। তো এখানে তৈরি করব সিম্পল একটা জুয়েলারি। এটার মধ্যে থাকবে হচ্ছে পার্লের চেনের কাজ থাকবে, বিডস থাকবে, কিছু সিলভার বেস, তারপর হচ্ছে গাজরার, টোটাল এরকম হবে কম্বিনেশনটা। তো মালা গাঁথার জন্য এখানে আমি রক্সুতা নিয়ে নিয়েছি। রক্সুতাটা আমার রিল আকারে কিনে নিবে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এমনিতেই যেটা হচ্ছে আলাদা বিক্রি করে ওইটা দেখা যায় কিছুদিন পরে এটা বেঁকে যায় সুতাটা, তো বেঁকে গেলে সেটা দিয়ে মালা গাঁথলে মালাটা সুন্দর হয় না। তো যদি সুতাটা এমন রেলের মধ্যে থাকে তাহলে কাজ করে কিন্তু ভালো লাগবে এবং কাজ করার পর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। তো আমি এখানে রেল থেকে পরিমাণ মতো একটু সুতা নিয়ে নিয়েছি। এটার পরিমাণটা হচ্ছে একদম নিজের উপরে ডিপেন্ড, তুমি কতটা লং রাখতে চাও মালাটা সেটার উপরে ডিপেন্ড। তা আমার মালার অংশটা খুব বেশি লং হবে না, যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি এবং একটা মাথায় একটা জাম্পিং দিয়ে সুতাটা গিট দিয়ে নিয়েছি। তো কিছুদিন আগে একটা ভাইয়া মনে হয় কমেন্ট করেছিল আমাকে যে এই গিটটা কি খোলা যাবে, তো তাদের উদ্দেশ্যে বা সে ভাইটার উদ্দেশ্যে বলবো যে না, গিটটা খুলবে না, আপনি নর্মালি আমরা যেরকম গিট দিই এখানে এই 2-3টা গিট দিলেই হয়ে যাবে, এটা আসলে খুলবে না। আর জুয়েলারি নিয়ে তো কেউ খুব বেশি টানাটানি করে না, টানাটানি করলে জানি না কী অবস্থা হবে, কিন্তু নর্মালি এটা ইউজ করলে এটা আসলে খুলবে না। তো এখানে আমি প্রথমে একটা জাম্পিংয়ের মধ্যে গেঁথ দেওয়ার পরে মালাটা আমি যে সিস্টেমে গাঁথবো সেই সিস্টেমে গেঁথে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটা বিডস দিয়েছিলাম, এরপর আমি 3টা করে গাজরা গেঁথে নিয়েছি। এরকমভাবে আমি কিছু পরিমাণ গেঁথে নেব এবং সামনের দিকে হচ্ছে আমি গাজরা এখানে কিছু পরিমাণ বেশি দিয়েছি। এরপর এখানে আমি আরেকটা বিডস দিব, এই যে কালারটা এখানে নিয়েছি আর কি, মানে গ্রিন কালারের একটা বিডস দিব। এরপর হচ্ছে এই মেটাল যেটা আছে, এই মেটালটা ভীষণ সুন্দর, এই মেটালটা দিয়ে আমি গয়নাটা তৈরি করব লকেট হিসেবে, তো সেটাকে আমি গেঁথে দিব। এবং হচ্ছে যেভাবে এই 5টা আমি কমপ্লিট করেছি অপর 5টাও সেম একই রকমভাবে কমপ্লিট করে নিব। এটা অফ ক্যামেরাতে আমি করে নিচ্ছি, তোমরা একটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকিটা তো আমি অফ ক্যামেরাতে করলে আশা করছি প্রবলেম হবে না, তো আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি। তো মালার অংশের কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে হচ্ছে পুঁতি দিয়ে যে কাজটা করব সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো দুই পাশের কাজটা একই রকম রেখেছি। এরপর মালার যে বাকি অংশের কাজটা করব সেখানে আমি পার্ল চেন অ্যাড করব। তো এই ধরনের মালার তৈরির যে ভিডিও সেটা আমি আগেও মনে হয় দিয়েছিলাম আমার চ্যানেলে, তবে এটা যেহেতু টিউটোরিয়াল আকারে দিচ্ছি তাই আবার রিপিট করছি। তো এখানে যে জাম্পিংটা আমি শুরুতে লাগিয়েছিলাম সেই জাম্পিংটার মধ্যেই আমি পার্ল চেনগুলো অ্যাড করব। তো অ্যাড কীভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পার্ল চেনের যে স্টার্টিংটা আছে সেই স্টার্টিংটা আমি এই জাম্পিংটার মধ্যে অ্যাটাচ করছি, এরপর লাস্টেরটা অ্যাটাচ করছি। অ্যাটাচ করার পর মিডল পয়েন্টটা থেকে অ্যাটাচ করে দিচ্ছি। এটা করলে হবে কি, পার্ল চেনের 4টা লয়ার এখানে একটু ঘন দেখা যায়, সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে 2টা মাথাও শুধু অ্যাড করতে পারো, তাহলে মালাটা একটু লং হয়ে যাবে কিন্তু বেশি ঘন হবে না। তো আমি এত লংয়ের আমার প্রয়োজন নেই, আমার মোটামুটি লং। আর হচ্ছে এখানে যদি আমার একটু পার্ল চেনের কাজটা একটু ঘন হয় তাহলে দেখতে সুন্দর লাগে, তো তাই জন্য আমি এভাবে করছি। বাকি পার্টটা হচ্ছে আমি একই রকমভাবে করে নিচ্ছি। আজকে নতুন কারা কারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু কমেন্টে জানিও, তো ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। আর এমন ভিডিওতে ইন্টারেস্টেড থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
তো এই অবস্থায় হচ্ছে আমার মালার কাজটা শেষ হয়ে গিয়েছে, এখন মেটাল বেসের নিচের যে পার্টের কাজটা আছে সেটা আমি করব। তার জন্য এখানে আমি একটা হেডপিন নিয়েছি, হেডপিনের মাথাটাকে একটু আলগা করে এখানে আমি তিনটা করে গাছটা গেঁথে নিয়েছি। গাছটা গাঁথার পরে এই সেম কালার বিটসটা এখানে আমি আবার দিয়ে দিচ্ছি, এখানে আমি আবার তিনটা গাছটা দিয়ে দিচ্ছি। এরপর হেডপিনের যে অংশটা, অবশিষ্ট যে অংশটা আছে এখান থেকে আমার প্রয়োজন মতো রেখে বাকিটা কেটে ফেলে দেবো। তার এটাকে হচ্ছে এরকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি যেন এটাকে হচ্ছে আমি এই মেটাল বেসের নিচের যে ডেকোরেশন করার পার্টটা আছে সেখানে লাগাতে পারি। তো হ্যাঁ, এভাবেই আমি বাকি সবগুলো কাজ করে নিচ্ছি। এই কাজটা হয়ে গেলে আমি চলে যাব দুল বানাতে। তো দুলটা এখানে আমি ঝুমকার মধ্যে রাখবো, তো এটাও একটু ডিফারেন্ট ভাবে করব ইয়াররিংসটা, তোমরা সেটাও দেখতে থাকো। তো ঝুমকার যে বেসটা আছে সেটা খুব বেশি বড় না, ছোটোর মধ্যে নিয়েছি। এরপর জাম্পিংয়ের সাহায্যে এখানে আমি ঝুমকার নিচে যে ডেকোরেশনের পার্ট আছে ওই কাজটা করে নেব। সেম একই রকমভাবে আমি এই জাম্পিংয়ের মধ্যে দুইটা করে গাছটা লাগাবো। দুইটা করে লাগালে একটু ঘন হয়, সুন্দর লাগে দেখতে, তো এই জন্য আমি দুইটা লাগাচ্ছি। চাইলে তোমরা তিনটা করেও লাগাতে পারো, তবে একটা করে লাগালে না খুব বেশি সিম্পল হয়ে যায়, পাতলা পাতলা লাগে, অত বেশি ভালো লাগে না। তবে এখানে আমি দুইটা করে লাগাচ্ছি, যেহেতু আমার এই ঝুমকাটা বেশি বড় না তাই আমি এখানে দুইটা করে লাগিয়ে ঝুমকার কাজটা কমপ্লিট করে নিয়েছি। এরপর ঝুমকাটাকে আমি আরও একটু গর্জিয়াস করার জন্য এখানে আরেকটা হেডপিন নিয়েছি। হেডপিনের এই মাথাটাকে একটু আলগা করে দেন আমি এই ঝুমকাটাকে এটার ভেতর দিয়ে গেঁথে নিলাম। এরপর মুখটা নর্মালি বন্ধ করে দিলাম। এরপর এখানে আমি কিছু পরিমাণ গাজরা, কিছু না তিনটা করে গাজরা দিলে এনাফ, মোটামুটি একটা লুক আসে। তো এখানে আমি তিনটা করে গাজরা দিয়ে নিচ্ছি। তিনটা গাজরা দেওয়ার পর এই যে সেম কালার বিটসটা এখানে আমি আবার দিয়ে নিব, কারণ হচ্ছে দুলটা একদমই ভিন্ন রকম হয়ে যায় যদি শুধু সিম্পল সিলভারের মধ্যে রাখি। তো এই জন্য আমি গলার নেকলেসের সাথে, মানে মালাটার সাথে মিল রাখার জন্য এখানে আমি দুলের মধ্যেও একটা গ্রিন কালার বিটস অ্যাড করে দিচ্ছি। তো এরপর এখানে আমি আবার তিনটা গাছটা দিয়ে নিচ্ছি। গাছটা দেওয়ার পর এটাকে হচ্ছে এক্সট্রা যে অংশ থাকে এটাকে ফেলে দিয়ে আমার যতটুকু প্রয়োজন অতটাই রাখবো, বেশিটা রাখার প্রয়োজন নেই। তো এটাকে আমি আবার শেপ দিয়ে নিচ্ছি। দেন এটাকে ইয়াররিংয়ের যে টপ বেসটা আছে টপ বেসের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এখন দেখো দুলটা নর্মাল ঝুমকার থেকে এটা কিন্তু খুব বেশি সুন্দর লাগছে, একদম গলার মালার সাথে কিন্তু মিলে গেল। তো এভাবে তোমরা তৈরি করে নিতে পারো মালার সাথে ম্যাচিং করে দুল। তো এই তো রেডি হয়ে গেল আমার সিম্পল অ্যান্ড খুব সুন্দর একটা গহনা। এটার কালারটাও খুব খুব দারুণ। এই গহনাটার প্রাইস হচ্ছে 380 টাকা। যদি তোমরা কিনতে চাও আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারো, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রেয়সী। আমি ডিসক্রিপশন বক্সের পেজের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিজিট করে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কেমন? ভিডিও আর লং করছি না, সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, শুভরাত্রি।